নেত্রকোনার আটপাড়ায় নির্বাচনের ভোট গ্রহণ শেষে বিজয় মিছিল করার সময় দুই গ্রুপের সংঘর্ষে আহত নুরুল আমিন নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতকাল রবিবার রাত আনুমানিক 9:30টার দিকে উপজেলার দেওগাঁও গ্রামে এই ঘটনাটি ঘটেছে। নিহত নুরুল আমিন দেওগাঁও গ্রামের কাজিমুদ্দিনের ছেলে। সোমবার বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নেত্রকোনা 3 আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হন। পরে রাত 9:30টার দিকে উপজেলার দেওগাঁও গ্রামে বিজয়ী প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করে। এ সময় পিছন দিকে থেকে কে বা কারা তাদের উপর আতর্কিত হামলা চালায়। এতে যুবক নুরুল আমিন গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় প্রথমে তাকে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সোমবার বিকাল 4:00টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আটপাড়া থানার অফিসার ইনচার্জ তাওহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযান অব্যাহত রয়েছে। Thank you.